শিক্ষা বিজ্ঞানের অধ্যাপক তার ভাষায় যে বঙ্গবন্ধু যে শিক্ষা প্রবর্তন করতে চেয়েছিলেন কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে, তিনি 72-10 জানের দেশে এসে যে কয়টি কথা বললেন তার মধ্যে এটি ছিল একটি, আরেকটি ছিল শিক্ষা হবে মুক্তির হাতিয়ার। এই মুক্তি আমাদের সাংস্কৃতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। কিন্তু 52 বছর পরে এসে আজকে যেটা দেখি, এক ফ্যামিলিতে 4 জন সন্তান থাকলে একজন যদি বাংলা ভার্সন, একজন ইংলিশ ভার্সন, একজন ইংলিশ মিডিয়াম, একজন মাদ্রাসা, এর মধ্যে আলিয়া আবার কৌমি দুইটা আছে, এদের এক টেবিলে বসানো যায় না। তাহলে আসলে কি আমরা সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ করতে পারবো এই স্লোগান মিটিং মিছিল করে? আর স্কুল হলো ফাউন্ডেশন দিচ্ছে, আমরা মূলে যাচ্ছি না। বঙ্গবন্ধু আমাদের সংবিধানের যে ধারা 17 যুক্ত করেছিলেন, রাষ্ট্র একই ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে, সেই বিষয়টা আজও আমাদের অন্তরালের বা আড়ালে রয়ে গেছে আমাদের নীতি নির্ধারকদের। যতদিন পর্যন্ত আমরা শিক্ষার মধ্যে পরিবর্তন না আনবো, যতদিন পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে আমরা এই সাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িকতার বিষয়টা না শিখাবো, ততদিন পর্যন্ত আসলে আমাদের এই সাম্প্রদায়িক এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, বঙ্গবন্ধুর যে চেতনা, সেই চেতনা আমরা বাস্তবায়ন করতে পারবো না। এখানে আমাদের ছাত্র নেতারা বক্তব্য দিবে এবং এই তরুণ প্রজন্ম, যে প্রজন্ম নিয়ে আমরা গর্ব করি, যেটাকে জেনারেশন জেড বলা হয়, জেন জেড, এবং এটা নিয়ে অনেক রিস্কও রয়েছে। এবং ইদানিং আমরা দেখি যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, গ্যাং কালচার এবং এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে মন্তব্যের কথা বললো, এখানেও অগ্রগণী হচ্ছে এই জেনারেশন, জেনারেশন জেড। এবং এই জেনারেশন জেডকে যদি আমরা অসাম্প্রদায়িক বানাইতে চাই, মৌলবাদ থেকে মুক্ত করতে চাই, তাহলে আমাদের একবারে মূলে হাত দিতে হবে। মূলে হাত না দিয়ে আমরা আপার লেভেলে, সারফেস লেভেলে এখানে শহীদ মিনার দাঁড়িয়ে বক্তব্য দিয়ে কোনো কিছু লাভ হবে না। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, একটা সরকার ক্ষমতায় আসবে, আমাদের সরকার থাকবে, কখনো হয়তো নাও আসতে পারে, কিন্তু মূল কথাই হচ্ছে আমরা চেঞ্জ করতে হলে আমাদেরকে রিস্ক নিতে হবে, আমাদেরকে অপ্রিয় পলিটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এবং আমাদের প্রতিটি ক্ষেত্রে যে আমাদের যে এই বৈষম্য, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইংলিশ ভার্সন, বাংলা মাধ্যম, আমাদের ইংলিশ মাধ্যম, আমার কারো ছেলে বিদেশে, কারো ছেলে দেশে, কেউ পরে গভর্নমেন্ট প্রাইমারিতে, 17 ধরনের প্রাইমারি স্কুল, এভাবে আসলে দেশকে সাম্প্রদায়িকতার থেকে মুক্ত করা যাবে না। আসলে আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি প্রকৃতপক্ষে সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ চাই কিনা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তির বাংলাদেশ চেয়েছিল, মানুষের মাঝে যে মুক্ত মনের যে বিকাশ করতে চেয়েছিল, সাংস্কৃতিক যে মুক্ত মনা বাংলাদেশ চেয়েছিল, সেটা চাই কিনা। চাইলে আমাদেরকে অবশ্যই অপ্রিয় রাজনৈতিক সিদ্ধান্ত এই নির্বাচনে বঙ্গবন্ধুর সেই দল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আশা রাখবো যে শিক্ষা ব্যবস্থার সেই সংস্কারের মাধ্যমে সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সে কাজ শুরু হবে। এবং আমাদের যে তারুণ্যের অহংকার, এখন যারা ছাত্র নেতা রয়েছে তাদেরও এই ক্ষেত্রে অনেক ভূমিকা থাকতে হবে, কারণ শুধুমাত্র ইউনিভার্সিটি বা স্কুল কলেজ রাজনীতি করলে হবে না, তারা এক একজন হলো অ্যাম্বাসিডারের মতো, তাদেরকে বিভিন্ন জায়গায় এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটু পরিশ্রম, তাদের মেধা মননকে কাজে লাগাতে হবে। এই প্রত্যাশা রেখে, আগামী সুন্দর বাংলাদেশের প্রত্যাশা রেখে, এবং এই 7ই জানুয়ারি নির্বাচনে আবারও আমরা ভুল করব না, আমাদের নৌকাপতিকে জয়লাভ করে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ লিটুকে, আমরা জানি আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুন